1999 সালে ইউনেস্কো 21শে মার্চ দিনটিকে বিশ্ব কবিতা দিবস হিসাবে ঘোষণা করে। এ দিনটি পালনের মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা এবং শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিনটি ঘোষণা করার সময় বলা হয়েছিল, এ দিনটি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে। সেই থেকে 21শে মার্চ পালিত হয়ে আসছে বিশ্ব কবিতা দিবস। এ উপলক্ষে 21শে মার্চ পয়েটস ফাউন্ডেশন ত্রিপুরা শাখার পক্ষ থেকে বিশ্ব কবিতা দিবস উদযাপন হয় আগরতলা প্রেস ক্লাবে। সামাজিক দায়বদ্ধ তার কথা মাথায় রেখে এদিন 6 জন দুস্থ শিক্ষার্থীকে 1000 টাকার এককালীন ছাত্রবৃত্তি চেক ও মানপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজ্যের বহু কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বনির্মাণ কবিতা পাঠেরও আয়োজন করা হয়েছিল। আজকে 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস এবং জাতি বৈষম্য দূরীকরণ দিবস, এটা ইউনেস্কো সেটা ঘোষণা করেছিল 2000 সালে। 2000 সালে ওনারা ফেব্রুয়ারি মাসে জানায়, এই যে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল পোয়েট্রি অ্যাসোসিয়েশনকে জানানো হয়, তারাই এ নিয়ে কবিদের জন্য একটা দিন, কবিতার জন্য একটা দিবস ঘোষণার জন্য ইউনেস্কোর কাছে তারা দীর্ঘদিন ধরে দরবার করছিলেন। তার মধ্যে আমাদের ভারতবর্ষের পোয়েটস ফাউন্ডেশনের যে জেনারেল সেক্রেটারি প্রদীপ কুমার চৌধুরী, উনিও এই সেই গভর্নিং বডির সদস্য, হুইপার গভর্নিং বডির সদস্য হিসেবে সেই টিমে ছিলেন। ওনারা অনেক চেষ্টা করে তারপর ইউনেস্কোকে বোঝাতে সমর্থ হয় এবং ইউনেস্কো 2000 সালে ফেব্রুয়ারি মাসে তাদের জানায় যে ওই বছর 2000 সালের 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস উদযাপন হবে এবং সেদিন জাতি বৈষম্য দিবসও উদযাপন হবে। আগরতলা প্রেস ক্লাবের এই ভূমিকক্ষে আমরা এই দিবসটি কবিতা আবৃত্তি, গান, নৃত্য সহযোগে এই দিবসটি উদযাপন করছি এবং যাতে এই দিবসটি সম্পর্কে সবাই জানেন। এবং এই দিবসে আমরা আজকে 6 জন দুস্থ, ফিজিক্যালি চ্যালেঞ্জ ও আছে এর মধ্যে, এবং মেধাবী ছাত্রছাত্রীকে আর্থিক এককালীন ছাত্রবৃত্তি প্রদান করব আজকের অনুষ্ঠানে।